দর্শক বন্ধু, গতকালি এক খবর আসিছিলা যে প্যারাসিটামল সমেত 53টি ঔষধ পরীক্ষার ফেল হয়েছে। অগস্ট মাসে যে সেন্ট্রাল ড্রগস কন্ট্রোলর রয়েছেন সিডিএসসিও, ভারতীয় মার্কেটে বিক্রি হওয়া 156টি ফিক্সড ডোজ ঔষধ কম্বিনেশন ব্যান করেছে। এর মধ্যে জ্বর, পেনকিলর এবং অ্যালার্জি পাই অধিক ব্যবহার হওয়া ঔষধ সবু থিলা। ক্যালসিয়াম, ভিটামিন বি3 সপ্লিমেন্ট, মধুমেহ, উচ্চ রক্তচাপ পাই লোকমানে ব্যবহার করুথবা 53টি ঔষধর গুণবত্তা মান যাঞ্চ বেলে ফেল মারিথিলা। ও ভারতীয় ঔষধ প্রাধিকরণ দ্বারা করাযাইথিবা মান যাঞ্চ বেলে এভলি কিছু তথ্য দর্শক বন্ধু সামনাকু আসিছি। আউ এই তথ্য পরে লোকমানে নিজের সুরক্ষাকু নেইকি চিন্তা প্রকট করিছন্তি। কিন্তু দর্শক বন্ধু, আজি মু আপনকু কহিবি যে ঔষধর কোয়ালিটি কেমতি চেক হুয়ে, তা উপরে টিকে অধিক চর্চা করিবি। যেতবেলে কোয়ালিটি চেকর কথা আসুছি, সেতবেলে ঔষধর গুণবত্তার কথা আসুছি, আউ আপন খাউথিবা ঔষধ অসলি কি নকলি, আপনার বডি প্রতি ইফেক্ট তার কণ রয়েছে, আপনার রোগ প্রতি প্রভাব তার কণ রয়েছে, সাইড ইফেক্টর কথা কণ রয়েছে, এসবুগুড়ি কিভাবে ভাবে চেক হয়ে থাকে। ঔষধর গুণবত্তা জাঁয়া ড্রগস অথরিটি কোয়ালিটি চেক করতে দর্শক বন্ধু, যাঞ্চ জরিয়া ঔষধর সুরক্ষা এবং প্রভাবকু অনুধান করা যাই থাকে। এথিপাই সিডিএসসিওর বিশেষজ্ঞ টিম অনেক প্রকার টেস্ট করতে। প্রথমে হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন। ভিজুয়াল ইন্সপেকশন কণ না, এ জরিয়া ঔষধ সহিত জড়িত দস্তাবিজু দেখা যায়, এক্সপাইরি ডেট ঠিক অছি কি নাই, লেবলিং মধ্যে যাঞ্চ করা যায়, আর কোনসি প্রকার মিথ্যা তথ্য যদি আপন বা যে ঔষধ কোম্পানি রয়েছে সেমানে দেই থান্তি, তাহলে এর ক্রস চেক করা যায়, আর যদি ভুল তথ্য মিলুছি লেবলিং রে পরিবর্তন করা যায়। দর্শক বন্ধু, এই কথাগুলি হুয়ে কেমতি? স্যাম্পলিং আনালিসিস জরিয়া ঔষধর যাঞ্চ হুয়ে। ঔষধ বহুত আসি থাকে আপনার পাখুকু, বহুত ঔষধ আসি থাকে বা বহুত ঔষধ প্রডকশন হয়ে থাকে। স্যাম্পলিং আনালিসিস অর্থাৎ আপনার মেঞ্চে ঔষধর গোটে জোড়ে ঔষধ নিয়ে যাঞ্চ সেমানে করতে। সিডিএসসিওর ভিন্ন ভিন্ন অফিসর ঔষধ নমুনা ল্যাবকু পঠা যায়, আর মানক পরীক্ষা করা যায়, আর যে ঔষধ লোকঙ্ পাখুকু যাচ্ছে তাহা প্রকৃতরে সুরক্ষিত কি নুহে তাহা জাঁয়া চেষ্টা করা যায়। স্টাবিলিটি স্টডি রয়েছে। স্টাবিলিটি স্টডি কণ না, ঔষধ উপরে পরিবেশর কণ প্রভাব রয়েছে, এহা কিভাবে ভাবে কোয়ালিটি প্রভাবিত করে, এহাকু বুঝিবা পাই শোধকর্তাঙ্কর এক বড় টিম স্টাবিলিটি স্টডি করন্তি। এটি এফডিএ এবং ডব্লুএইচও র মানকু মধ্য যাঞ্চ করা যায়। আমেরিকা ড্রগস রেগুলেটর ঔষধ কু নেকি গাইডলাইন প্রস্তুত করিছন্তি। টেস্টিং আ ঔষধ র প্রভাব যাঞ্চ করা যায়। এহা ব্যতীত জেনেরিক ড্রগস মধ্য টেস্ট করা যায়, যাহা জরিয়া ঔষধর কেমিকাল বা ঔষধের কেউ কম্পোজিশন ব্যবহার হচ্ছে, কেতে ডোজ দেওয়াকু হুয়ে, অর্থাৎ আপনার 5 ml দেবে কি 10 ml দেবে কি ডেলি টোয়াইস দেবে কি ডেলি থ্রাইস দেবে, এ কথা মধ্যে দেখিবাকু চেক করা যায়। পাওয়ারকু চেক করা যায়, কেতে এমজি, 100 ml, 200 ml, 250 ml, এসব কথাকু মধ্যে চেক করা যায়, আর কোম্পানি কিভাবে ভাবে এর লেবলিং প্রস্তুত করেছে তাহা বি মধ্যে দেখা যায়। আর কে কে এ ঔষধকু নেই পারিবে, ছোট পিলা, বড় লোক, অ্যাডল্ট, সিনিয়র সিটিজেন, এসব কথাগুলি দেখা যায়। পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে মধ্য সূচনা প্রদান করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংগঠন বি সেই অন্তরাষ্ট্রীয় মানক জারি করেছেন প্রথম পরীক্ষা স্টাবিলিটি ঔষধর কম্পাউন্ড, প্যাকেজিং এবং স্টোরেজ কেমতি প্রভাবিত নহব সে দিগরে মধ্য সেমানে দেখন্তি। আর প্যাকেজিং এমিতি হওয়া জরুরি যা ঔষধকু প্রভাবিত করিবনি, গুড ম্যানুফ্যাকচরিং প্রাকটিস জরিয়ারে ঔষধকু মধ্য পরখা যাওয়া জরুরি মধ্য রয়েছে, আর তৈরি করা যাওয়া জরুরি মধ্য রয়েছে। আমি টিকি অধিক এ সম্পর্কে চর্চা করা ডাক্তার ত্রিভুবন মহাপাত্র, বরিষ্ঠ চিকিৎসক, মাইক্রোবায়োলজিস্ট আমার সহ যোড়ি হয়েছেন। স্যার, স্বাগত করছি আপনার নন্দীঘোষ টিভিকে। স্যার, গতকালি এ ঔষধকু নেই খবর আসবা পরে আমি চর্চা করছেন ঔষধর কোয়ালিটি কেমতি চেক করা যায়, এ ভিন্ন ভিন্ন কথাগুলি দর্শক মানুষ কহিলি, আপনার আউ টিকি সরল ভাষায় কিভাবে ভাবে কহা চাহিবে যে লোক ঔষধ খাওছেন তাহা কেমিতি চেক হয়ে আসি থাকে? দেখুন, কমন আদমি যে পব্লিক সেমানে জানিপারিবেনি, কিন্তু না দেশে সব ভেজাল মেডিসিন বি বহুত আসছি, আর কেতবে প্রদেশ অনেক যে মানে কি ব্রান্ডেড কোম্পানি না দিয়ে বি তাকে তৈরি করে দৌঁচান্তি, এবং সেথিরে সে সব ইয়ে মেডিসিন কু দোকান মানুষ পঠাই দৌঁচান্তি। ইয়া ধরে বি কিছু রোল আছে ড্রগ কন্ট্রোল অফিসর কর, ড্রগ কন্ট্রোল অফিসর যদি তাকে চেক করিকিরি যেগুলা স্পোরিয়াস মেডিসিন সেমানে জানিপারিবে, ন জানিপারিবে যদি তাকে ল্যাবরেটরি অছি সেটি পঠাই চেক করিপারিবে। তেণু এসব নহেলে সাধারণ লোক এখন জাঁয়া কষ্ট। আউ গোটে কথা,
যে যা প্রেসক্রিপশন ডাক্তার লেখুছি তাকে আনন্তু সেই ঔষধ। কিন্তু কেতে লোক অনেক আমি অনেক লোক পড়াও স্পেশালি গ্রামবাসী বা ইয়ে ঔষধ দোকান পড়াও কোথায় আজ্ঞা মুন্ড বথা পাই দিটা ঔষধ দেবে, দাঁত কাটুছি টিকি ঔষধ দিয়ে দেবে। তো সে করতে সেই জায়গায় স্পুরিয়াস মেডিসিন দিয়ে দেবে, স্পুরিয়াস মেডিসিন না ভেজাল মেডিসিন, তো তাকে লোক ভিতরে নিয়ে আসছেন খাইবে। স্যার সব ঠিক আছে, কিন্তু স্যার তল দিনে আপনার জাঁথে মার্কেট কু এক খবর আসছিল এ দিগরে চড়াও হল যে যৌ ঔষধ আসুচি বড় বড় ফার্মা কোম্পানি নাঁরে ভেজাল ঔষধ আসুচি এবং তা উপরে ব্যাপক ধরপগড় হয়েছিল এবং তাকে কেমতি চেক করা যাই পারিব সরকারি স্তরে মার্কেট কু সেইভাবে ঔষধ কেমতি ন আসিব সে দিগরে কেমতি চেক করা যায়। সেটার মেজর রোল হল ড্রাগ কন্ট্রোল অফিসার, সেমানে যদি লোভ পাইকিরি পয়সা নেইকিরি আপ্রুভ করে দেবে, ড্রাগ কন্ট্রোল অফিসার যদি চেক করিবে এবং সেইটা ডিজিসিআই র ল্যাবরেটরি আছে সেটিকে পঠা যাব তাহলে জমা পড়িযিব। বেড়ে বেড়ে খারাপ হচ্ছে কিছু কি ভেজাল ঔষধ আছে, কিন্তু এমানে কমন লোক জানিবা ভারি কষ্ট। তবে ইয়ার মেজর ইয়ে হলে ড্রাগ কন্ট্রোল অফিসর যে সহরে অনেক ভুবনেশ্বর গোটা অফিস আছে এবং সেই মানে যদি তাকে সিনসিয়রলি নিজ ডিউটি করিবে স্পুরিয়াস মেডিসিন আসিপার। স্যার সেটি ট্যাম্পারিং হবার কেতে প্রতিশোধ সুযোগ আছে বলে আপনি দেখুন বা আশঙ্কা আছে লোকঙ্ক ভাষায় দেখুন? গোটে গোটে জায়গায় তো 50-80% ঔষধ হচ্ছে ভেজাল, আর গোটে কথা ব্রান্ডেড কোম্পানির দামটা বেশি হব। এমানে কহিবে যে এইটা 150 টাকা, এ আউ গোটে কোম্পানি করছি 50 টাকারে নেই যাও, বুঝলাম। তো এই যে প্রলোভনরে কম পাইবা বলি নেই যিবা, কুইকার মেডিসিন পাইবা, যাহার কস্ট এতে পড়ুছি তার তো কোয়ালিটির কিছু একটা প্রাইস আছে না। আউ গোটে কথা হচ্ছে এই যে ডাক্তারখানা মানে কিনুচন্তি, সেমানে যদি এই মেডিসিন কিনবে, আপনার কলিকতার এবার দেখিবে যে মেডিসিন কিনিকি কিনা হচ্ছে সব স্পুরিয়াস মেডিসিন মেডিকাল কলেজে, তো যদি সেইটি প্রিন্সিপাল এ কাম করিবে আপনার কাহাকু কহিবে? কমিশন খাইকি দৌছন্তি। আমার এটি কম করছু, মু তো ডাইরেক্টর ছিলি, সব কোম্পানি রে আমি ডাইরেক্ট মগিলি, তো সেমতি গন্ডগোল হওয়ার চান্স নাহি। ঠিক আছে, আউ গোটে আউ গোটে কথা হলা যে লোক জানিপারিবে কেমতি কৌশি মেডিসিন দেলে সে যৌঠু নেলে 24-48 ঘন্টারে তার আকশন দেখাইব। ওকে, যদি আপন আকশন পাইলেনি আইদার ডায়াগনোসিসটা রং হিচি নিশ্চিত ভাবে। স্যার ভিন্ন ভিন্ন বাটরে লোকমানে ঠকামির শিকার হচ্ছেন, ঔষধ মধ্যে কাম দেউনি, ইয়ে তো লোকঙ্ক এন্ডরে, কিন্তু ডিজিসিএর গোটে বড় রোল রয়েছে ঔষধ কিভাবে ভাবে মার্কেট কু ভেজাল ন আসব আউ তা দিগরে ক্রস চেক করিবার আবশ্যকতা রয়েছে। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনার মতামত পাই। আমার সহ চর্চা করুলে বরিষ্ঠ চিকিৎসক ডাক্তার ত্রিভুবন মহাপাত্র, মাইক্রোবায়োলজিস্ট, যে ঔষধ কিভাবে ভাবে কোয়ালিটি চেক করা যায়, ঔষধ ঠিক আছে কি না তার মু যেমি কহিলি যে স্যাম্পল স্টডি করা যায়, স্যাম্পলিং করা যায়, গোটে জোড়ে নেইকি দেখা যায় প্রকৃতরে ইয়ার এক্সপায়ারি ডেট ঠিক আছে কি না, ইয়ার দস্তাবিজ, ইয়ার কম্পোজিশন এবং যেভাবে ভাবে তাকে কম্পাউন্ড করা যাইছি তাহা কতদিন পর্যন্ত প্যাকেজিং হয়েকি রহিপারিব, যে নির্দিষ্ট সময়সীমা দিয়া যাইছি, তার সাইড ইফেক্ট, এসবু এসব প্রকার মানক, FDA কথা মু কহুতলি, WHO মানক কথা কহুতলি, এসবু দিগরে কোয়ালিটি চেকর আবশ্যকতা মধ্যে রয়েছে। দর্শক বন্ধু, সময় আউ এক ছোট বিরতির ফেরুছি খুব শীঘ্র।